আসসালামু আলাইকুম। একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করতেছি, সেটা হলো সবাই জানেন যে করোনার সারা পৃথিবী যখন বিপর্যস্ত, পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা জনগণকে বিভিন্নভাবে সাহায্য করতেছে, আমেরিকা সরকারও করতেছে, ইটালিতে, কানাডায়, সব জায়গায় করতেছে, সব সরকার তার জনগণের জন্য করতেছে। তো আমরাও এখানে যারা আছি সবাই সরকারের সেই প্রণোদনা পাইছি অলরেডি। এক সপ্তাহ 10 দিন আগে মানে নিউজে শোনার পরে এখন গতকালকে আমি আমার অ্যাকাউন্টে দেখলাম আমার ওয়াইফের আমার বাচ্চার টাকাটা জমা হয়ে গেছে। তো বিশ্বাস করবেন না, এই জন্য আমরা কারো কাছে যাই নাই, কারোর সাথে কথা বলি নাই, ইভেন কোনো অনলাইনে কোনো ফর্মও ফিল আপ করা লাগে নাই। কারণ আমাদের যে সোশ্যাল সিকিউরিটিরা আছে, আমাদের গ্রিন কার্ড যে আছে, আমাদের যারা নাগরিক তাদের পাসপোর্ট আছে, তাদের ডিটেলস অলরেডি গভর্নমেন্টের কাছে আছে। গভর্নমেন্ট সেখানে ব্যাংকে যেহেতু আমরা ট্যাক্স ফাইল করি, সেখানে এই ডিটেলস গভর্নমেন্টের কাছে আছে, সেখান থেকেই আমাদের অ্যাকাউন্টে যার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই টাকাটা জমা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে বাংলাদেশে আমরা কী দেখতেছি, 2 কেজি চালের জন্য মানে সেই অপদার্থ অসভ্য মেম্বার চেয়ারম্যানের পা ধরতে হইতেছে। ওগুলো কী? আমি একটা এক এক জায়গায় দেখলাম যে এক অসভ্য স্টুপিড ননসেন্স অশিক্ষিত বর্বর 2 কেজি চাল দিয়ে মহিলার শাড়ি টাইনে ধরতেছে, তার ছবি তুলতে হবে। আরে কুত্তার বাচ্চা, এটা কি তোর? তুই যে এই মহিলার শাড়িটা টানে ধরতেছ, মানুষে মারতেছ, ই করতেছ ছবি তোলার জন্য, ছবি তুলে তুই কি করবি, কবর নিয়ে যাবি শুয়ারের বাচ্চা? জনগণের টাকা জনগণ পাবে, জনগণের ত্রাণ জনগণ পাবে। আবার একজন সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এক মহিলা, তিনি সাফাই গাইতেছেন যে এই যে চাল চুরি হয়েছে, যেটা ধরা পড়ছে, এইটা ত্রাণের চাল কিনা, এটা OMS-এর চাল কিনা, সেটা তদন্ত চলতেছে। এটা তদন্তের বিষয়? বাংলাদেশের মানুষ বোঝে না? বাংলাদেশের মানুষ কি বোকা বলদ? আপনার শুরু তো মনে হয় যে এই টাকাটা, এই যে এই ভাগটা আপনিও পাইছেন, আপনার 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 অ্যাকাউন্টে জমা হয়েছে। জনগণ পায় নাই, জনগণ পাইবে কিভাবে? আপনারা তো লাস্ট 14 বছর থেকে এই চুরিটা করতেছেন, সব জায়গা থেকে চুরি করতেছেন, একদম টপ টু বটম সবাই চোর। আপনারা যে চুরি করতেছেন সেটা এখন ধরা পড়তেছে, কারণ আগে মানুষ দরকার ছিল না। মানুষ গার্মেন্টসে চাকরি করতো, মানুষ যে যেরকম পারতো সেরকম সে তার সংসার চালাইতো, তারা মানুষের কাছে যায় নাই। আপনারা সো কল্ড জনপ্রতিনিধি তাদের কাছে যায় নাই, কারণ তখন প্রয়োজন হয় নাই। আর এখন মানুষ অসহায়, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ অসহায়, তাদের টাকা পয়সা তখন দরকার হয় না, সাহায্য দরকার হয় না, কোনো কিছু দরকার হয় নাই, এখন দরকার হইতেছে। এখন মানুষ দেখতেছে যে আপনারা কত বড় চোর, কে চোর। সরকারের উচ্চ পর্যায়ের সচিবও চোরের পক্ষে কথা বলে। আমরা কত নির্লজ্জ একটা জাতি, কত অসভ্য একটা জাতি। আমরা চোরের মানে সর্বোচ্চ শিক্ষিত হয়ে সর্বোচ্চ পদে থেকে আমরা চোরের সাফাই গাই, নির্লজ্জ বেহায়া মানে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। আমার এটা আসলে ব্যক্তিগত একটা অভিমত, ব্যক্তিগত ক্ষোভ যে আমি আমেরিকান সরকারের থেকে এক পয়সার জন্য আমি আবেদন করি নাই। আমি কোনো অনলাইন বলেন, কারণ কোনো কাউন্সিলর বলেন, কোনো মেয়র বলেন, কোথাও আমার যাওয়া লাগে নাই। আমি কাজে ছিলাম, আমি সেখানে বসে আমি SMS পাইছি যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, আমি যেটা দেখাইলাম এই একটু আগে। আর বাংলাদেশে 2 কেজি চালের জন্য এর পাও ধরা লাগতেছে, এই অবস্থায় মানুষ কবে ভালো হবে? বাংলাদেশের মানুষ ভালো হবে কবে? দুঃখের বিষয় যে আমার পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি বাঙালি, আমি বাংলাদেশে আমার জন্ম হয়েছে। আস্তাগফিরুল্লাহ। সবাইই বলি যে আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে, সবাই এর জন্য দোয়া করেন, এদের জন্য আল্লাহ হেদায়েত নসিব করে। যদি এদের হেদায়েত কপালে না থাকে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, সমূলে বিনাশ করো। 12-14 বছর থেকে বাংলাদেশের মানুষ সহ্য করতেছে এই বিপদের সময়ও, আর সম্ভব না। আল্লাহ তুমি এদেরকে একটা উচিত শিক্ষা দাও খোদা, বাংলাদেশটাকে জঞ্জাট মুক্ত করো, এই ধরনের ভাইরাস থেকে তুমি বাংলাদেশের মানুষকে রক্ষা করো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।